নমস্কার বন্ধুরা, ঘরোয়া রেসিপি কিচেনে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, মোচার ঘন্ট। আপনারা তো অনেকেই অনেকভাবে এই মোচার ঘন্ট খেয়েছেন, কিন্তু একবার এইভাবে মোচার ঘন্ট তৈরি করে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। এবার চলুন দেখা যাক আমি মোচার ঘন্টটা কিভাবে তৈরি করছি। মোচার ঘন্ট তৈরি করব বলে আমি সবার প্রথমে একটা মোচা নিয়ে নিয়েছি। এবার মোচাটাকে আমি আস্তে আস্তে করে এই খোসাগুলো সব ছাড়িয়ে নেব। এইভাবে এক একটা খোসা ছাড়ালেই এর এক একটা এরকম মোচার এগুলো দেখা যাবে। এইভাবে আমি এগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি। মোচার খোসাগুলো ছাড়িয়ে আমি এই যে মোচাগুলো সব বের করে নিয়েছি, আর এই অংশটা যে এটা ছাড়াতে হবে না, এটা এমনি কেটে নিলেই ঝিরিঝিরি করে হয়ে যাবে। এই যে এভাবে এটা আমি নিয়ে নিলাম, এটা আমি সম্পূর্ণ এইভাবে ঝিরিঝিরি করে কেটে নেব। এবার এই যে মোচাগুলোকে এইভাবে ঠিক ছাড়াতে হবে। এ দেখুন, এর ভেতরে একটা মোটা শক্ত মতো এই যে এই জিনিসটা, এটা পুঙ্কেশর, এটা ফেলে দিতে হবে। আর এরকম একটা এর সাথে এরকম একটা বাকুল থাকবে, এটাকে ফেলে দিতে হবে। এই যে এটা বেরিয়ে গেল, আর এই যে দেখুন আমি মোচাটাকে সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি। আর এই দেখুন মোচার ভেতর থেকে একদম কতগুলো এই যে এগুলো বেরিয়েছে। এবার আমি মোচাটাকে কেটে নিচ্ছি, আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব। আপনারা যে যেইভাবে পারবেন কাটবেন, একদম ছোট ছোট গুঁড়ি গুঁড়ি করে মোচাগুলো কাটতে হবে। আমি এরকম কতগুলো মোচা নিয়ে নিলাম, আর একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি। কাটার সাথে সাথে কিন্তু একদম জলে দিতে হবে মোচাগুলো। এটার এই অংশটাকে ফেলে দিলাম, আর এদিক দিয়ে একটু মধ্যখানের অংশটাকে আমি এইভাবে দুটো খণ্ড করে নিলাম। তারপর এটাকে এরকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এবার ঝিরি ঝিরি করে কেটে নেব। এবার জলে দিয়ে দিচ্ছি। কাটার সাথে সাথে মোচা কিন্তু জলে দিয়ে দিতে হবে, তা না হলে কালো হয়ে যাবে। এইভাবে আমি সমস্ত মোচাগুলো কেটে নেব। দেখুন আমার মোচাটা সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এবার মোচাটা থেকে কত কষ বেরিয়েছে। এবার আমি এই মোচাটাকে একটু ভালো করে ধুয়ে কুকারে দিয়ে সিটি মেরে নেব। মোচাটাকে আমি কুকারে ধুয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো আমি একটু জল দিয়ে দিলাম, আমি হাফ মগ মতো জল দিয়ে দিলাম। আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এবার এটাকে আমি চারটে সিটি মেরে নেব। এবার কুকারে মোচাটা হতে হতে সিটি পড়তে পড়তে আমি এখানে এক কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, 4-5 ঘন্টা আগে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এই ছোলার ডালের সাথে আমি দুটো লঙ্কা দিয়ে
আর একটু নুন হলুদ দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এটা দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি খুব ভালো করে। এবার এই একই মিক্সির মধ্যে আমি এখানে একটা টমেটো 1 ইঞ্চি মতো একটু আদা কুচি করে রেখেছি আর 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে একটু একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আর ঝালটা সম্পূর্ণ আপনাদের উপর, যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দেবেন। আমি এখানে 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটাও পেস্ট করে 4টি সিটি দিয়ে আমি কুকারটাকে নামিয়ে রেখেছি একটু ঠান্ডা হবার জন্য। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আবার। এবার কড়াইটা আমার গরম হয়ে গেছে, একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হলে আমি এখানে যে ডালটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম ছোলার ডালটা, সেই ছোলার ডালের ছোট্ট ছোট্ট বড়া তৈরি করে নেব। আর ডালটার মধ্যে কিন্তু আমি আগেই নুন হলুদ লঙ্কা দিয়ে দিয়েছিলাম। ডালটা একটু আমি ভালো করে আবার ফেটিয়ে নিচ্ছি তেলটা গরম হতে হতে। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা এখন লো করে দিয়েছি। দিয়ে এবার আমি ছোট্ট ছোট্ট করে এই বড়াগুলো তৈরি করে নেব, একদম ছোট ছোট করে নেব। বড়াটার এক পাশ হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। উল্টে আর এক পাশও একটু এরকম একটু হালকা লাল লাল করে নেব, তাহলেই হয়ে যাবে। আর এই বড়াগুলো খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা একটু ভাজলেই হবে। আমি কিন্তু বড়াগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছিলাম, তারপর আমি লো টু মিডিয়ামে এই যে বড়াগুলো ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি। আর এইভাবে আমি সমস্ত বড়াটা ভেজে নেব, সমস্ত বড়াগুলো আমি ভেজে রেখেছি। এবার কড়াইতে, এই একই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে দুটো তেজপাতা, একটু জিরে, দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এখানে আমি 3টে আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এরকম সাইজে। এবার এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। মশলাটা রেডি হয়ে গেছে ফোড়নটা, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুটা ভাজা হতে হতে আমি কুকারটাকে খুলে নিচ্ছি। মোচাটা সম্পূর্ণভাবে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একটা এরকম ঝাঁজ দিয়ে থালের মধ্যে ঢেলে নেব। আলুটা আমি মিনিট দুই ধরে একটু হালকা যে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সাথে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার এর মধ্যেই আমি 2 চামচ মতো নারকেল কোড়া দিয়ে দেবো, এর সাথে একটু নারকেল কোড়াটাও ভাজা হবে। দু চামচ নারকেল কোড়া দিয়ে দেবো, একটু হালকা এর সাথে এটা ভেজে নিতে হবে। এরপর এটা ভাজা হয়ে গেলে একটু হালকা, তারপরে আমি যে পেস্ট করে নিয়েছিলাম আদা লঙ্কা টমেটো সেটা দিয়ে দেবো। নারকেল কোড়াটা দিয়েও আমি একটু সময় ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এখানে এই যে মিক্সিতে করা পেস্টটা দিয়ে দিলাম, আর তার সাথে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, মিক্সি দেওয়া জলটা দিয়ে দিচ্ছি। এবার এর সাথেই আমি 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার এটা কষাতে কষাতে এখানে আমার মোচাটা ঠান্ডা হয়ে গেছে, যেটা কুকার থেকে ঢেলে রেখেছিলাম। মশলাটা কষাতে কষাতে আমি মোচাটাকে একটু খুব ভালো করে চটকে নিচ্ছি।
মোচার ভিতরে যে আলগা জলটা থাকবে সেগুলো এরকম চটকে দিলে জলটা সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে আর মোচাটাও প্রচন্ড স্মুথ হয়ে যাবে। মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন সাইড দিয়ে সমস্ত তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই যে মোচাটাকে দিয়ে দিচ্ছি, মোচাটাকে দিয়ে খুব ভালো করে এর সাথে কষিয়ে নেব। মোচাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি বড়াগুলো দিয়ে দেব। মোচাটাকে আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর মোচাটা একটু নিরামিষ মোচা, একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই রকম দিয়ে নেবেন। এবার এর মধ্যে আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে। এবার এটাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। আর আমি আরেকটু নারকেল কোড়া রেখে দিয়েছিলাম, আমি এখন এক চামচ নারকেল কলা এমনি কাঁচা দেব। এবার এগুলো আবার খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। দেখুন মোচাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দেব, আর নিরামিষ মোচার ঘন্ট মানে একটু কিন্তু ঘি দিতেই হবে। এক চামচ ঘি আর একটু গরম মশলা দিয়ে দেব। আর বন্ধুরা, আপনাদের এই মোচার ঘন্ট রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি ওকে করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। একবার এইভাবে মোচার ঘন্ট বাড়িতে তৈরি করে দেখবেন, খুব সুন্দর হয় খেতে, আর কিছু লাগবে না আপনার।